তোমার কাছে চাই তোমরা নিয়মতান্ত্রিক উপায়ে এখন আর তোমরা আমার সাথে সেলফি তুলতে পারবে না কারণ আমি এখানে 3000 মানুষের সাথে সেলফি তুলতে পারবো কো আর এরপরে আগে আমার শুনো আমার শত্রু অভাব নাই ভাই আল্লাহর সাথে আল্লাহর সাথে ঈশান এভাবেই প্রতিটি ফুটবল খেলার উৎসব কিংবা যে কোনো অনুষ্ঠানে এখন লক্ষ লক্ষ ভক্তের ভিড়। এ ভিড় ব্যারিস্টার সাইদুল হক সুমনের জন্য। এখন কে না চেনে এই ব্যক্তিকে? সামাজিক যোগাযোগের মাধ্যমে যিনি হয়ে উঠেছেন পাক্কা একজন জনপ্রিয় মানুষ, পাশাপাশি একজন জনপ্রিয় ফুটবল খেলোয়াড়ও বটে। বন্যার্তদের কোটি কোটি টাকার সাহায্য, ঘর নির্মাণ, ব্রিজ কালভার্ট নির্মাণ, অসহায় মানুষকে আইনি সহায়তা সহ ফুটবল খেলার জন্য সংগঠন গঠন সহ সকল কাজ ফেসবুক ও সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে দিয়ে যিনি গত কয়েক বছরে বেশ আলোচিত ও জনপ্রিয় হয়ে উঠেছেন, তিনি হলেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। পেশায় তিনি একজন আইনজীবী। হবিগঞ্জের চুনারুঘাটের ছেলে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন নিজের উপজেলায় পড়াশোনা করেছেন, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের বাইরে পড়াশোনা শেষ করে বর্তমানে আইনজীবী পেশায় আছেন। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সদরের পাশে পীরবাজার নামক গ্রামে তার জন্ম। বাবা ছিলেন সাধারণ একজন ব্যবসায়ী, মা ছিলেন গৃহিণী। ধান ভাঙানোর মিল ও ট্রাক্টর ব্যবসা ছিল তার বাবার। বলা যায় তিনি একজন সাধারণ ব্যবসায়ীর সন্তান। বাবা মায়ের 6 সন্তানের মধ্যে সবার ছোট ব্যারিস্টার সাইদুল হক সুমন। ছোটবেলা কেটেছে চুনারুঘাটে, স্থানীয় কেজি স্কুলে শিক্ষার হাতে খড়ি হয় তার। তারপর ডিসিপি হাই স্কুলে ভর্তি, সেখান থেকে এসএসসি পাশ করে তারপর ভর্তি হন ঢাকা কলেজে। এরপর ঢাকা ইউনিভার্সিটি থেকে সম্পন্ন করেন বিবিএ ও এমবিএ। তারপর পাশ করে চলে যান নিজের স্বপ্ন পূরণ করতে, আইনি পড়াশোনা করতে লন্ডনে। সেখান থেকে আইন নিয়ে পড়াশোনা করে ব্যারিস্টার হয়ে ফিরে আসেন দেশের টানে, দেশের মাটিতে মানুষের জন্য কাজ করতে। ব্যারিস্টার সাইদুল হক সুমনের জীবনটা খুব সহজ ছিল না, তিনি খুব কষ্ট করে বড় হয়েছেন। তিনি বলেন, ইংল্যান্ডের লাইফটা ছিল আমার জন্য কঠিনতম। ইংল্যান্ডে আমার যে আত্মীয় স্বজন, আমি সেখানে যাওয়ার কিছুদিন পর কেউ তারা আমার পাশে ছিল না। সিলেটি হিসেবে আত্মীয় স্বজনদের কাছ থেকে যে সহযোগিতা পাওয়ার কথা ছিল তা পাইনি, যার কারণে বাস্তবতার মুখোমুখি হয়েছিলাম আমি। আমি একজন ট্রলিম্যান হিসেবে কাজ শুরু করি, আমাদের দেশে যাদেরকে এক কথায় কুলি বলা হয়, সেই কুলির কাজ করেছি। বিমানবন্দরে যখন বিআইপিরা ট্রলি ফেলে রেখে যেতেন, ট্রলিগুলো নিয়ে এসে এক জায়গায় রাখতাম, আমি কুলির কাজ করেছি, এটা সবসময় স্বীকার করি। আমার কাছে মনে হয় আমি যদি চুরি না করি, কারো হক নষ্ট না করি, তাহলে কোনো কাজই ছোট না। আবার ড্রাইভারিও করতাম, এসব কাজ করে কিছু টাকা জমিয়ে 2008 সালে লন্ডনে বার এট ল করতে শুরু করি। লন্ডনে বার এট ল সম্পন্ন করার পর অনেকে সুমনকে সেখানে থেকে যেতে বলেন, কিন্তু দেশের জন্য এক অভাবনীয় অনুভূতির টানে তিনি ফিরে আসেন দেশে। তার মনে হচ্ছিল বাংলাদেশের সঙ্গে তার যে প্রেম হয়েছিল সেটি ব্রিটেনে হচ্ছে না, আর এ কারণেই লন্ডন থেকে তিনি ফিরে আসেন মাতৃভূমি বাংলাদেশে। ফিরে ন্যূনতম হলেও কিছু করতে পারেন দেশের মানুষের জন্য, এই আশায় সুমন মনে করেন বার এট ল সম্পন্ন করা পর্যন্ত তিনি দেশ ও জাতি সমাজ থেকে অনেক কিছু নিয়েছেন। এরপর বিশেষ করে আগামী 40 বছর দেশকে কিছু দেওয়ার পালা, সে দৃষ্টিভঙ্গি থেকেই তিনি ছড়িয়ে দিতে চান সকল ভালো কাজের আলো সবার মাঝে। সুমন চাইছেন তিনি তার জায়গা থেকে যেভাবে সমাজের জন্য, দেশের জন্য কাজ করছেন, তরুণরাও একইভাবে কাজ করুক। এজন্য তিনি তার সকল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে সবাইকে বোঝাতে চান, ভালো কাজের জন্য উৎসাহ করতে চান। সমাজের সব অসঙ্গতি ফেসবুক সহ অন্যান্য মাধ্যম ব্যবহার করে তুলে ধরুক কর্তৃপক্ষের সামনে সবাই। দেশের জন্য এই সামাজিক আন্দোলনটা সবার মধ্যে ছড়িয়ে যাক। নতুন প্রজন্ম যদি একতাবদ্ধ হয়ে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির জন্য কাজ করে,
তাহলে হতাশার কোনো জায়গা থাকবে না বলে মনে করেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। প্রিয় দর্শক, ভিডিও সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নিউজ ডেস্ক, কুমিল্লা টিভি।